হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক্সট স্কুল। বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি হিসেবে আজ আমরা বিভিন্ন দেশের আইনসভা সম্পর্কে আলোচনা করব। এখান থেকে প্রায় প্রশ্ন কমন পড়ে, তো চলুন শুরু করি। এক নম্বর, জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? ডায়েট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা 10 বারের অধিক এসেছে পরীক্ষায়। দুই, ফোকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। বন্ধুরা, এখানে মোট 15টি প্রশ্ন রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তিন, লয়া জিরগা কোন দেশের আইনসভা? আফগানিস্তান। চার, নেপালের পার্লামেন্টের নাম কি? কংগ্রেস। পাঁচ, ব্রিটিশ পার্লামেন্টের নাম নিম্নের কোনটি? হাউস অফ কমন্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ছয়, বুন্দেশ ট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম? জার্মান। সাত, কোন দেশটির এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? সুইডেন। আট, কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা 15 বারেরও অধিক এসেছে নিয়োগ পরীক্ষাগুলোতে। নয়, কংগ্রেস কোন দেশের আইনসভার নাম? যুক্তরাষ্ট্র। দশ, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? থুরাল। এগারো, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। বারো, মিশরের পার্লামেন্টের নাম কি? পার্লামেন্ট। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। ১৪, মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি? সিনেট। ১৫, মজলিস কোন দেশের সংসদের নাম? ইরান। বন্ধুরা, এই 15টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রায় প্রশ্ন অন পড়ে, তো এগুলো ভালোভাবে কমপ্লিট করবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।